পরমাণুতে নিউক্লিয়াসে যত ধনাত্মক চার্জ থাকবে তাদের সমান সংখ্যক ইলেকট্রন এই পরমাণুর মধ্যে থাকবে তিনি বলেন গোলাকার পরমাণুর কেন্দ্রে এটা হলো গোলাকার পরমাণু এর কেন্দ্রে একটি ধনাত্মক বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে দুই নম্বর বললেন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ তাই পরমাণুতে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে তাহলে পরমাণুতে নিউক্লিয়াসে যত ধনাত্মক চার্জ থাকবে তাদের সমান সংখ্যক ইলেকট্রন এই পরমাণুর মধ্যে থাকবে আচ্ছা তিনি তিন নম্বরে বললেন সৌরজগতের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্র নিউক্লিয়াসের চারপাশে সবসময় ঘূর্ণায়মান থাকে বোধহয় শুধু এগুলো সরিয়ে ফেলি তো এরকমভাবে নিউক্লিয়াসের চারিদিকে সে সবসময় ঘূর্ণায়মান থাকবে ইলেকট্রনগুলো এখন এই যে ঘুরছে তাহলে এর তো একটা কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হবে তো কেন্দ্রবিমুখী বল আছে তাহলে এটাকে কেন্দ্রমুখী একটা বল লাগবে যাতে সে ঘুরতে পারে তো তিনি বললেন যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ আর ইলেকট্রন ঋণাত্মক চার্জ তো তারা পরস্পরকে আকর্ষণ করবে তো এই আকর্ষণ বল এদের ওই কেন্দ্রমুখী বলের যোগান দেয় ফলে তারা এই ইলেকট্রনগুলো চারিদিকে সবসময় ঘুরতে পারে আচ্ছা এখন দেখি রাদার ফোট পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা ছিল সৌরমণ্ডলের গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জবিহীন কিন্তু পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত এবং পরস্পরকে যদি আরও ইলেকট্রন থাকে পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে অপরদিকে গ্রহসমূহ পরস্পরকে কিন্তু মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে তাই গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা ঠিক হয়নি দুই নম্বর ম্যাক্সওয়েলের আলো সম্পর্কিত চুম্বকীয় তত্ত্বানুসারে কোনো চার্জযুক্ত কণা কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করবে এখান থেকে শক্তি বের হবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে তাহলে কি হবে এর আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকে তাহলে এই ইলেকট্রনগুলো ক্রমশ শক্তি হারাতে থাকবে আর শক্তি যদি হারায় তাহলে এয়ার যে ঘোরার জন্য যেটা শক্তি দরকার ছিল সেটা কমে যাবে তো আস্তে আস্তে এটা নিউক্লিয়াসে পতিত হবে অথচ ইলেকট্রন হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে পতন কোনোটি হয় না তিন নম্বর লিমিটেশন হলো বা সীমাবদ্ধতা হল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠ ব্যাখ্যা এ মডেল দিতে পারে না যেমন শক্তি বিকিরণ অবিচ্ছন্নভাবে ঘটলে যদি এটা অবিচ্ছিন্নভাবে যেহেতু ঘটছে তো শক্তি বিকিরণ ঘটবে ম্যাক্সি ম্যাক্সয়েলের তত্ত্ব অনুযায়ী তো শক্তি বিকিরণ অবিচ্ছন্নভাবে ঘটলে পরমাণুর বর্ণালীতে সৃষ্ট রেখাসমূহ অবিচ্ছিন্ন হওয়ার কথা ছিল কিন্তু বর্ণালীতে সৃষ্ট রেখা সমূহ বিচ্ছিন্ন ও উজ্জ্বল হয় চার নম্বর সীমাবদ্ধতা হলো আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা এই মডেল দিতে পারে না পাঁচ নম্বর হল একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করবে তার কোনো উল্লেখ এই মডেলে দেওয়া নেই তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমরা নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম